ইঞ্জিনিয়ারিং শব্দটির অর্থ হল মূলত কোনো কিছু বাস্তবায়িত করা যা আমরা চাই আমরা এটা বাস্তবে পরিণত করব সব থেকে বেশি যতটা নিপুণভাবে করা সম্ভব এটাই ইঞ্জিনিয়ারিং আপনি যদি এটা ভীষণ অপটুভাবে করেন এটাকে ইঞ্জিনিয়ারিং বলা যায় না তাই না আমরা বলি এটা ইঞ্জিনিয়ারিং এর একটা চমৎকার নিদর্শন যখন আমরা যা চাই সেটাই হচ্ছে সবথেকে কম পরিমাণ সংঘাতে আর সব থেকে কম পরিমাণ খরচে বা ব্যয় করে তো আপনার যদি একটা শরীর থাকে সেটা যদি আপনি বারো ঘণ্টা ব্যবহার করেন এ বাকি বারো ঘন্টা ঘুমিয়ে পড়ে এর বারো ঘন্টা রক্ষণাবেক্ষণের প্রয়োজন ঘুম হলো রক্ষণাবেক্ষণের সময় জানেন তো আপনার যদি একটা গাড়ি থাকতো যেটা আপনি পনেরো দিন ব্যবহার করলে আগামী পনেরো দিন গ্যারেজে থাকে তার থেকে পাবলিক ট্রান্সপোর্টই ভালো তাই নয় কি তো আপনার একটা শরীর আছে যেটাকে দিনে দশ থেকে বারো ঘন্টা ঘুমোতে হয় তবে এটা কোনো দক্ষ দেহযন্ত্র নয় এটাকে যথাযথভাবে পরিচালনা করা হচ্ছে না সম্ভবত জ্বালানি ভালো নয় হয়তো আপনার ইঞ্জিন লিক করছে তো এটা কি পুরোপুরি শারীরিক না হয়তো চিকিৎসাশাস্ত্রের মতে আপনাকে সুস্থ বলে নিশ্চিত করা হয়েছে কিন্তু তাও আপনার যদি আট থেকে দশ ঘন্টা ঘুমের দরকার হয় যাকে দুর্ভাগ্যবশত লোকজন বলছেন যোগ্যতা সম্পন্ন লোকজন বলছেন এটা আদর্শ যে প্রত্যেক মানুষের অবশ্যই আট থেকে দশ ঘন্টা ঘুমানো উচিত এক ভয়ঙ্কর দুর্বল উপলব্ধি মানব যন্ত্র যে কি সেই বিষয় তাই নয় কি এটা সবচেয়ে সূক্ষ্ম ও উন্নত যন্ত্র এই পৃথিবীতে এই মানব দেহতন্ত্র যদি এই কলকবজা এমনভাবে বানানো হতো যে অর্ধেক সময় যেত এর পরিচর্যায় আপনি এটাকে সবচেয়ে উন্নত বলতে পারতেন না এটা খুব সহজ আমি আপনাকে কেবল সহজ তিনটি জিনিস দেব শুধু তিনটি জিনিস করুন দেখবেন আপনার ঘুমের কোটা নাটকীয়ভাবে কমে যাবে খুব সহজ জিনিস অত্যন্ত সহজ জিনিস যেগুলো দিনে দশ থেকে পনেরো মিনিট শুধু করুন দেখবেন আপনার ঘুমের কোটা নাটকীয়ভাবে কমে গেছে আমি আপনাকে অন্য কিছু দেবো আরও তিনটি জিনিস করতে খুব সহজ জিনিস এটা করবেন আপনার খাবারের কোটা অন্তত তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে যেতে পারে আপনি এখন যা খান তার থেকে তাও আপনার ওজন বজায় থাকবে এখনের তুলনায় আরও অনেক বেশি কাজকর্ম বজায় রেখে আর আরও কম ঘুমিয়ে তো আপনি কোনো কিছুকে ইঞ্জিনিয়ার করেন কারণ আপনি চান এটা আরও দক্ষভাবে চলুক অদক্ষভাবে কোনো কিছু চলা ইঞ্জিনিয়ারিং নয় তো আমি একজন মা আমার চাকরি আছে আর বিভিন্ন কাজও আছে আপনি যাই হন না কেন কোনো ব্যাপার নয় আপনি যাই হন এটা গুরুত্বপূর্ণ আপনার কাজের প্রকৃতি যাই হোক আপনি যা কিছু করছেন কারণ আপনি মনে করেন এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি ভাবেন আপনার কাজ গুরুত্বপূর্ণ সবার প্রথমে আপনার যা করা উচিত তা হল আপনার নিজের ওপরে কাজ করা ইনার ইঞ্জিনিয়ারিং হল সুসংগবদ্ধভাবে নিজের ওপরে কাজ করা শুধুমাত্র শরীরের ওপর নয় শুধুমাত্র মনের ওপর নয় শুধু আবেগের স্তরে নয় বরং দিকেই আপনার শরীর মন আবেগ আর শক্তি যদি এই সব বিষয়গুলি যথাযথভাবে বিন্যস্ত আর সংগঠিত হয় এই যন্ত্রটি আরও অনেক বেশি দক্ষভাবে কাজ করবে তো আপনার যে পরিমাণ ঘুমের দরকার আপনার যে পরিমাণ খাবারের দরকার শরীরের চাহিদা অনুযায়ী বিশ্রামের পরিমাণ যথেষ্ট পরিমাণে কমানো যায় একই সময় কাজকর্মের পরিমাণ বিশেষভাবে বাড়ানো যায় আরও বেশি দক্ষ আরও অনেক বেশি কার্যকরী করা যায় বিশেষত আপনি যদি একজন মা হন আপনার দায়িত্ব শুধু আপনার জীবনকেই ভালোভাবে পরিচালনা করা নয় এখন আপনি দায়িত্ব নিয়েছেন আরও একটি বা দুটি জীবন তাদের জীবনও ভালোভাবে কার্যকরী করার যখন আপনি এই ধরনের দায়িত্ব নেবার ঝুঁকি নিয়েছেন আমার মনে হয় আপনার ইনার ইঞ্জিনিয়ারিং অবশ্যই করা উচিত আপনার কাছে কোনো বিকল্প নেই যদি আপনি একজন মা না হন আপনার বিকল্প থাকতে পারে মা হলে আপনার কোনো বিকল্প নেই আপনার অবশ্যই করা উচিত